সরকার পরিবর্তন হবে এটা আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গেছে যে কোনো সময় পরিবর্তন হবে মাস্ট বি পরিবর্তন হবে প্রধানমন্ত্রী 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই সময় যদি বেগম খালেদা জিয়া রাজপথে না থাকতো হয়তো আজকে শেখ হাসিনারও রাজনীতি করার অধিকার থাকতো না কারণ মিলিটারি শাসন চলতো অনির্দিষ্টকালের জন্য তার ছেলেকে আজকে দেশে আসতে দিচ্ছে না এক ছেলেকে তো মেরেই ফেললো আর একজন বেঁচে আছেন তাকে নিয়ে এত ভয় আতঙ্ক যে সব জায়গায় বিএনপি জামাত দেখে এবং একটার পর একটা রায় বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে কত ভীত সন্ত্রাস চল আজকে টেলিভিশনেও একটা দলের চেয়ারম্যান আপনারা এখনো স্বীকার করেন যে পাওয়ার পার্টি হিসেবে অপোজিশন পার্টিও এখনো বিএনপি তার বক্তব্য টেলিভিশন পত্রপত্রিকায় প্রচার করা যাচ্ছে না এই যে কুৎসিত রাষ্ট্র ব্যবস্থা কি হতে পারে জঘন্য সরকারি পদক্ষেপ আর কি হতে পারে যে অপোজিশন লিডারের বক্তব্য টেলিভিশনে প্রচার করা যাবে না এখন তিনি ইউটিউবে ভার্চুয়ালি বক্তব্য দেন সেইটাও বন্ধ করার জন্য নাকি হাইকোর্টের দৃষ্টি দান হয়েছে তো হাইকোর্টকে তো আপনারা ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছেন যে আজকে বিচারপতিরা দাবি করছে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার আশ্চর্যজনক বক্তব্য আরেকজন বিচারপতি তো আরেকটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে চান তো এই দলকানা দলদাসরা কিভাবে বিচারপতি হয় সুপ্রিম কোর্ট থেকে আওয়াজ উঠেছে ইউনাইটেড লয়ার্স ফোরাম ফ্রন্ট ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট ইউএলএফ তারা সম্মিলিতভাবে সারা দেশের আইনজীবীদের নিয়ে যে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আমরা এই প্রোগ্রাম থেকে আজকে সংহতি জানাচ্ছি আজকের যে বিষয়টি আমাদের ছিল সাংবিধানিক ও মানবাধিকার রক্ষায় সংবিধানকে অবশ্যই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে আমাদের রাখাল রাহার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছেন যে এই সংবিধানে যেমন বলা আছে সভা সমাবেশ নাগরিকদের অধিকার চলাফেরার বাক ব্যক্তি স্বাধীনতা থাকবে সেখানে আবার একটা লাইন দিয়ে অ্যাবার্টিস লাইন দিয়ে বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে যে আইনের দ্বারা আরোপিত যুক্তি বিধিনিষেধ থাকা সাপেক্ষে এই লাইনের কারণে হচ্ছে এই আপনার এই সেগমেন্টটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে এইটার মিস ইউজ করছে ডিএমপি কিংবা আইন শৃঙ্খলা বাহিনী তো সেই ক্ষেত্রেই আমাদের এই আলোচনার এই এটার একটা দিক যে আজকে মহাসচিব তো আছে মহাসচিব বলছিলেন তা বক্তব্য দেওয়ার নাম ঘোষণার পরপর যে ও তো লেখার কারণে একটা চাকরি চলে গেল সো ভাই এটা হচ্ছে স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার একটা নমুনা একটা এডিটোরিয়াল লেখার কারণে তিনি একটি পত্রিকাতে যে পত্রিকায় কাজ করতেন তাকে অফিস থেকে স্যাক করেছে চিন্তা করেন যে একটা এডিটোরিয়াল লেখার কারণে তাহলে তাহলে আপনারা বুঝেন যে কিভাবে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করবে সত্য ঘটনাটা তুলে ধরবে এখানে আরো বক্তব্য রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে বারোদলীয় জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা ভাই বক্তব্য রেখেছেন জাতীয় পার্টি কাজী জাফর সাহেবের দল এবং বর্তমান জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন ভাই সাবেক একাধিকবারের এমপি বক্তব্য রেখেছেন জাতীয়তাবাদী সমন্বয় জোট এবং ন্যাশনাল পিপুলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ভাই জনাব কারি আবু তাহের ভাই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি জাকপা এবং আমাদের মতো তরুণ নেতৃত্ব তার মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য রেখেছেন রিপাবলিকান পার্টির আবু হানিফ ভাই আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং জনসম্পৃক্ত বিষয়ে রিট করে জনগণের উপকার করার চেষ্টা করে থাকেন আমাদের জনতার অধিকার পার্টির নেতা চেয়ারম্যান তরিকুল ভাই আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন যেহেতু প্রোগ্রামের সভাপতি হিসেবে তাদেরকে অন্তত ধন্যবাদটা দিতে হয় নাম মেনশন করে আর অনেকে বক্তব্য দিতে পারেন নাই আমরা দুঃখ প্রকাশ করছি এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের রিপন ভাই আছেন আরও এদিকে বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন তো আমি বিশেষ করে প্লেসটা আসলে এখানে খুব মানে কমফোর্টেবল না বক্তব্য দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটি বিষয়ে দেখাতে চাচ্ছিলাম যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এই সংবিধানটা কিনেছিলাম বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য চাকরির পরীক্ষার জন্য পড়ার জন্য কিছু মার্ক করেও লিখেছিলাম বই নিয়ে যায় হল থেকে জন্য লিখে রাখছিলাম যে এই বই নেওয়া নিষেধ ছাত্র বন্ধুরা একজনের বই আরেকজনের নিয়ে যায় সো চাকরির জন্য পড়ার জন্য কিছু নোট করেছিলাম সেই সময়ে কিন্তু এখন রাজনীতি করতে এসে মনে হচ্ছে এইগুলো এখন আর শুধুমাত্র চাকরির পরীক্ষার জন্য না জনগণের মাঝেও ছড়িয়ে দেওয়াটা দরকার
যেমন ইব্রাহিম ভাই বলেছেন আমাদের যে মুক্তিযোদ্ধা এবং যে কল্যাণ পার্টির চেয়ারম্যান যে আপনাদেরকে বলেছে এই বইটা পড়ার জন্য বাজার থেকে কিনে নিয়ে যে কোনো সময় উধাও হয়ে যেতে পারে, তিনিও আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে থাকেন। এই সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে এবং সেখানে একজন ধরতে পারবে আমি সরি, জাস্ট একটু দু চারটা লাইন একটু আপনাদেরকে, আমার মুখের কথা না, এই সংবিধানের এই দুটো তিনটে কথা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে সবাইকে একটু জানার উদ্দেশ্যে, যে সংবিধানের উপক্রমণিকার একটা লাইনে বলা আছে যে দেশের জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। এই যে সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, কথায় কথায় আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সরকারি দলের ওবায়দুল কাদের সাহেব এবং হাসান মাহমুদ সাহেব তথ্য সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের সব নেতারাই সংবিধানের দোহাই দেয়, তো সংবিধান দেখায়, তো সেই সংবিধানে সেকেন্ড লাইনটাই লেখা আছে যে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। শেষের প্যারার উপরের একটা প্যারায় লেখা আছে যে সময়ের প্রয়োজনে এবং জনগণের চাহিদা মোতাবক এই সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রাখিয়া সংশোধনের মাধ্যমে ইহাকে যুগোপযোগী করা হইয়াছে। আমার কাছে বইটা ছিল 2016 সালের, 16 সংশোধনী পর্যন্ত এখানে অ্যাড করা আছে, তারপরে আবার একটা যুগোপযোগী করা হয়েছে, জনগণের প্রয়োজনে মানুষের প্রয়োজনে আরও একটা সংশোধন আনা হয়েছে, এটা তাদের দৃষ্টিতে। এই সংবিধানের দুটো লাইন দিয়ে কিন্তু আমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছে যে সময়ের প্রয়োজনে জনগণের চাহিদার আলোকে, দেশের চাহিদার আলোকে আমরা চাইলে এটাকে সংশোধন করতে পারব। তো আজকে যারা সংবিধানের দোহাই দিয়ে, আজকে যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছেন, বিরোধী মতের কণ্ঠ দমন করার জন্য ডিএমপিকে ব্যবহার করছেন, পুলিশকে ব্যবহার করছেন, তারা সংবিধান লঙ্ঘন করছেন। এই সংবিধান আপনাদের হাতেই তৈরি, আপনারা এই কাটা ছেঁড়া করে এটাকে গণবিরোধী সংবিধানে পরিণত করেছেন, তারপরেও যেটুকু আছে বিরোধী দলের বেলায় সংবিধান দেখান, আপনাদের বেলায় দায়িত্ব পালনরত অবস্থায় কিংবা কথা বলার সময়ও আপনারা সেটা মানেন না। ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রেখেছিলাম, আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকের প্রোগ্রামে যারা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান জনাব রুহুল আমিন বক্তব্য রেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও একজন সহযোগী অধ্যাপক জনাব আরিফ বিল্লাহ বক্তব্য রেখেছেন, লেখক এবং গবেষক পাশাপাশি প্রকৃত লেখক যারা সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, বিভিন্ন ঘটনায় রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়ান এবং এই ব্যানার নিয়ে দাঁড়াতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বেশ কয়েকবার, পুলিশের হাতে নিগৃহীত হয়েছে, আমাদের রাখালদা রাখাল রাহা আছেন, সম্পাদনাও করেন। আমাদের এই সময়ের তরুণ বেশ কয়েকজন লেখকদের মধ্যে সাহসী লেখা কথাবার্তা বলে থাকেন, যে দুজন আমরাও তরুণ, বিশেষ করে আমরা এখানে খুব বেশি পছন্দ করি মাহবুব মোর্শেদ ভাই এবং আমাদের এহসান ভাই। আমাদের এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের সাহেব একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড্রেস করেছেন যে